যে যেমন কর্ম করে ফল সেই রূপ পায়। ভেবে চিন্তে কর্ম করো, সর্বস্বাস্থ্য গায়। সাগর বংশের ধুরন্ধর শক্তিমান রাজা ছিলেন ঋতুপর্ণ। পাশা খেলায় দাপর যুগের শকুনের চেয়েও সুদক্ষ। তার পুত্র সুদাস ছিলেন পরম ধার্মিক। সেই সুদাসের পুত্রের নাম সৌদাস। সৌদাস বিরাট শিকারী ছিলেন। একদিন তিনি একটি বাঘ শিকার করলেন। তারপর আবার একটি বাঘকে তীরবিদ্ধ করতে উদ্যত হলে সেই বাঘটি বিশাল ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করে গর্জন করতে করতে এগিয়ে এসে মানুষের কণ্ঠে বলল, বিনা দোষে তুই আমার ভাইকে মারলি কেন? এর প্রতিফল তোকে পেতেই হবে। এ কথা বলে সেই রাক্ষসটি সেই বনের ভেতরে অতি সত্বর কোথায় যে আত্মগোপন করল তা সৌদাস বুঝতেই পারল না। এরপর অতিবাহিত হয়ে গেছে বহুদিন। একদিন সৌদাস এক যজ্ঞের আয়োজন করলেন। কুলগুরু বশিষ্ঠ ছিলেন সেই যজ্ঞের প্রধান হোতা। মহা আড়ম্বরে শেষ হল যজ্ঞ। বশিষ্ঠদেব বললেন, হে রাজন, এবার কোনো এক সদাচারী ব্রাহ্মণকে মাংস খাওয়াতে হবে, তা না হলে যজ্ঞ সম্পূর্ণ হবে না, যজ্ঞের ফলও পাবে না। এ কথা শুনে সৌদাস বললেন, আপনি তো শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনার মতো এমন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর কে আছে? আপনাকেই আমি মাংস ভোজন করাতে চাই। দয়া করে আপনি একটু অপেক্ষা করুন গুরুদেব। যথাবিহিত নানা ব্যঞ্জন সহ মাংস রান্না হল। স্নানান্তে বশিষ্ঠদেব ভোজনে বসলেন। রান্নার মাংসের দিকে তাকিয়ে বশিষ্ঠদেবের যেন একটু সন্দেহ হল। মাংসের টুকরোগুলো মানুষের মাংসের টুকরো বলে মনে হল। রাগে তার চক্ষুদ্বয় রক্তবর্ণ ধারণ করল। তিনি আহার না করে উঠে পড়লেন। তারপর গর্জন করে বলতে লাগলেন, এতখানি দুঃসাহস তোর হলো কিভাবে? তুই আমাকে মানুষের মাংস খেতে দিলি? রাজা সৌদাস অবাক হয়ে বললেন, এ কি বলছেন গুরুদেব, এ কেমন করে সম্ভব হলো? পশুর মাংসই তো এনেছিলাম, এতে নর মাংস দিল কে? আপনি বিশ্বাস করুন গুরুদেব, আপনাকে আমি নর মাংস খাওয়াতে চাইনি, কখনো চাইনি। তারপর পাচককে ডেকে যে জিজ্ঞাসা করবেন সে সুযোগ আর পেলেন না। সঙ্গে সঙ্গে বশিষ্ঠদেব অভিশাপ দিলেন, যেহেতু আমাকে তুই নর মাংস খাওয়াতে চেষ্টা করেছিলি, সেই জন্য তুই অবিলম্বে রাক্ষস কুলে এক মহা ভয়ঙ্কর রাক্ষস হয়ে জন্ম নিবি, তুই নর মাংস ভোজী হবি। সৌদাস গুরুদেবের পাদস্পর্শ করে বললেন, আমায় ক্ষমা করুন, আমি স্বেচ্ছায় এ কাজ করিনি, আমাকে আপনি একটি সুযোগ দিন। আপনাকে নর মাংস খাওয়ানোর ইচ্ছা আমার কখনো ছিল না, আপনি মাংস খেতে চাইলে আমি পাচককে মৃগ মাংস আনতে বলেছিলাম, কিন্তু সেই মাংসের সঙ্গে কি করে মানুষের মাংস এলো আমাকে তা জানার সুযোগ দিন। আপনি অভিশাপ ফিরিয়ে নিন গুরুদেব। বশিষ্ঠদেব বললেন, মুখ থেকে যে বাক্য বেরিয়ে গেছে তাকে আর ফেরানো যাবে না। এ কথা শুনে
সৌদাস ক্রুদ্ধ হয়ে গুরুদেবকে অভিশাপ দিতে উদ্ধত হলে হাতে মন্ত্রপ্রুত জল নিল। রানী দময়ন্তী সঙ্গে সঙ্গে তাকে বাধা দিয়ে বললেন, না না মহারাজ, এ কাজ করবেন না। উনি আমাদের কুলগুরু, ওনার প্রতি আপনার রূঢ় আচরণ কখনো মানায় না। রাজা একটু শান্ত হয়ে ভাবলেন, তাহলে এ কি আমার ভাগ্যের লিখন? কিন্তু নরম মাংস আনল কে? এখন আমি এই অভিশপ্ত জল ফেলি কোথায়? যেখানেই ফেলব সেখানটাই তো পুড়ে ছাই হয়ে যাবে। অনেক ভাবার পর সৌদাস নিজের পায়ে সেই জল নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেই পা পুড়ে ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। সেই থেকে সৌদাসের নাম হলো কলমশপাত। এবার বশিষ্ঠদেব একটু শান্ত হয়ে ধ্যান যোগে বুঝতে পারলেন, সৌদাসের কোনো দোষ নেই, এই চক্রান্ত সেই বাঘ রূপী রাক্ষসের। ভ্রাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এমন ঘটনা সে ঘটিয়েছে। ক্রমে তিনি সাবধানের জন্য অনুতপ্ত হলেন। রাজার প্রতি তার অনুকম্পা হল। তিনি রাজাকে প্রদত্ত অভিশাপ লঘু করে দিলেন। তাকে সারা জীবন রাক্ষস রূপে থাকতে হবে না, মাত্র 12 বছর পরেই সাপ মুক্ত হবেন রাজা। সহসা রাজা রাক্ষসে রূপান্তরিত হয়ে বনে চলে গেলেন। রাজ অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। বশিষ্ঠদেব গভীর দুঃখে ভেঙে পড়া রানীকে মাত্র 12 বছর অপেক্ষা করতে বললেন। কলমশপাত বনে গিয়ে রাক্ষস রূপে ক্ষুধার জ্বালা মেটান নরমাংস খেয়ে। একদিন তিনি দেখতে পেলেন এক নবব্রাহ্মণ দম্পতিকে। দম্পতিদের এখনো কোনো সন্তান হয়নি। তিনি ব্রাহ্মণকে ধরলেন। তা দেখে আকুল কান্নায় ভেঙে পড়লেন ব্রাহ্মণী। ব্রাহ্মণী রাক্ষসকে বলল, হে রাজন, এ কি ভুল কাজ করলেন আপনি? আপনি তো রাজা সৌদাস, আমার স্বামীকে ভক্ষণ করবেন না, তাহলে আমি থাকবো কেমন করে? কিন্তু সৌদাস ব্রাহ্মণীর কোনো কথা শুনলেন না, খেয়ে ফেললেন ব্রাহ্মণকে। তখন রাগে দুঃখে ব্রাহ্মণী শাপ দিলেন সৌদাসকে, তুমি আমাকে সন্তান লাভের সুযোগ দিলে না, তখন তুমিও কখনো সন্তানের পিতা হতে পারবে না। এইভাবে 12 অতিক্রান্ত হল। রাক্ষস রূপ ত্যাগ করে রাজা ঘরে ফিরে এলেন। ব্রাহ্মণীর অভিশাপ ফলিল। তখন অপত্যক রয়ে গেলেন রাজা সারা জীবন। আপনারা শুনছিলেন স্টার অলিভের নিবেদিত বিষ্ণু পুরাণের অন্তর্গত গল্প কলমশপাদের কাহিনী। পুরাণের গল্পগুলি আবার নতুন ভাবে নতুন রূপে ফিরে এসেছে আপনাদের কাছে, তাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং গল্পটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন।